মর্নিং আর সবাইকে আজকে নতুন ব্লগে অনেক স্বাগত। তার সাথে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হলো বুধবার, আর প্রত্যেক বুধবার মানেই তো পুরো সপ্তাহের আমার কত সেই সবজি বাজার সব আসে, তো সেগুলো আজকেও চলে এসেছে, আর তার সাথে চলে এসেছে মাছ। তো এখানে আমি হচ্ছে মাছটাকে রান্না করব, ভীষণ তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ হাজবেন্ড বলছে ওর নাকি ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমি ভাবলাম যে একটু মাছটাকে হচ্ছে আর কি ভেজে দেই, তারপরে ওটা দিয়ে ভাত দিয়ে দেবো। তো মানে ওটা ভাবলাম ঠিকই, কিন্তু শেষ অবধি মাছের ঝোলটাও হয়ে গেছিলো, তারপরে ওকে খাবারটা দিয়েছিলাম। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মানে মাছগুলোকে দেখো হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। আর এগুলো কী মাছ এনেছে আমি জানি না, আমি মাছ খুব একটা বেশি চিনতে পারি না। তো ঠিক যেরকম আমি, ঠিক সেরকম আমার হাজবেন্ডটাও আর কি জুটেছে কপালে, ওইও মাছ চিনতে পারে না। তা আমি ওকে বললাম যে তুমি যেখান থেকে মাছ কিনলে সেখানে জিজ্ঞাসা করতে পারতে, তো বলছে খুব ভিড় ছিল, কী জিজ্ঞাসা করবো, ওই জন্য জিজ্ঞাসা করিনি, শুধু বললাম দিয়ে দাও। তো আর কি মানে দিয়ে দিয়েছে আর কি, 400 গ্রাম নিয়েছে। তো সম্পূর্ণ মাছটাকে রান্না করলাম। তো আজকের যেগুলো সবজি বাজারে এসছে, সত্যি কথা বলতে ভীষণ আর কি মানে লোভনীয় একটা জিনিস ছিল, সেটা হচ্ছে বেগুন। তো এক ধরনের শীতকালের যে আর কি মানে হচ্ছে বেগুন হয়, যে সাদা বেগুনগুলো বেশ অনেকটা বড় সাইজের, তো মানে একদম ওরকম ওরকম টাইপেরই, কিন্তু একটু ছোট আর কি। তো খেতে কিন্তু ভীষণ মানে টেস্টি ছিল বেগুনটা, তো দেখেই আমার লোভ লাগলো, তার জন্য একটা বেগুন ভেজে নিলাম একটুখানি হচ্ছে মাছ ভাজার পরে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এবার হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আজকে আমি শুধুমাত্র হচ্ছে আর কি মানে সরিষা আর হচ্ছে যে মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর কি হচ্ছে মাছের ঝোলটা করছি। তো ওই জন্য খুব একটা বেশি আর কি হচ্ছে মানে ওটাকে ভাজা ভাজা করলাম না, নাহলে যেহেতু সরিষা বাটা দেওয়া আছে তো ওটা কিন্তু ওটার যে মানে গুণাগুণটা সেটা কিন্তু চলে যাবে, আর খেতেও ভালো লাগবে না, একদম তেতো তেতো হয়ে যাবে। আমার তো এমনিতে সব কিছু খেতে তেতো লাগছে। আর এই যে এখানে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি একটুখানি হচ্ছে রসুন দিয়ে সরিষার তেল, আর হচ্ছে কি বলতো কাঁচা লঙ্কা দেইনি আমার ছেলের জন্য, ওটা দিলে পুরো আরও ভালো লাগতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ফাইনালি কিন্তু আমার হচ্ছে ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে, মানে মানে হচ্ছে সরষে দিয়ে যে মাছের ঝোল পাতলা করে করলে এরকম টেস্টি হয় সত্যি এটা আমার জানা ছিল না। তো আজকে আমি ফার্স্ট টাইম রান্না করলাম, কিন্তু খুব ভালো লাগলো খেতে। আর আজকে আমি মানে এই যে মাছের ঝোলটা দেখতে পাচ্ছ, এটাতে আদা জিরা কিচ্ছু দেইনি, শুধুমাত্র একটু পেঁয়াজ দিয়েছি বেটে, আর একটু সরষে, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর একটা হচ্ছে টমেটো দিয়েছি, সেই জন্য কালারটা ওরকম এসেছিলো। তো যাকগে বেশ কিছুটা টাইম পরে আমার মনে হলো যে একটু আমার হচ্ছে গাছপালাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি।
তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটা হলুদ গাছ, আর হলুদ গাছে এত সুন্দর একটা ফুল এসছে, ওটা তোমাদের সাথে মানে শেয়ার না করে আর পারলাম না। তো ভীষণ ভালো লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো এটা আমি জানি যে এটা আর কি হচ্ছে মানে তোমাদেরও ভালো লাগবে, তো আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে মানে তোমাদের ভালো লাগলো কি লাগলো না। আমি জানি তোমাদেরও ভালো লাগবে। তো যাক গে, আবার বেশ অনেকটা টাইম মানে হচ্ছে পার হয়ে যাওয়ার পর আমার মনে হয়েছে যে একটা বেড কভার ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে কেচে দেই, কারণ ভীষণ রৌদ্র উঠেছে। ওটাকে কেচে শুধু মানে দড়ির মধ্যে দিয়ে দিলে পরেই কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে, আর খুব বেশি নোংরা হয়নি এবার, কিন্তু একটু তাড়াতাড়ি কেচেছি, কারণ বেশি নোংরা করে যখন বেড কভারগুলো আর কি কাচ্ছি তখন ওগুলো কাচতে ভীষণ কষ্ট হয়, আর আমার শরীর যেহেতু ভীষণ আর কি দুর্বল রয়েছে, ওই জন্য অত কাচাকুচি মানে ঠিকঠাক মতো করতেও পারছি না। ওই জন্য ভাবলাম যে এখন অল্প অল্প আর কি একটু একটু নোংরা হয়েছে, তো ওটাকে আর কি ধুয়ে দিই। আর মানে কি বলতো, নোংরা বলতে নোংরা কিচ্ছু হয়নি, শুধুমাত্র ঘাম। মানে দিনের বেলা তো এখন সারাদিনে তিনবার চারবার করে হচ্ছে কারেন্ট মানে যাচ্ছে, আর একবার যাচ্ছে তো অনেকক্ষণ ধরে আসছে না। তো যখন কারেন্ট আসে না সেই সময়টাতে যেই বিছানায় থাকে সেই ঘেমে যায়, আর পুরো ঘাম ঘাম কীরকম একটা ফিলিং হয়ে যায় আর কি বিছানাটার মধ্যে, ভালো লাগে না। তো সেই জন্য একটুখানি শুধু সার্ফ দিয়ে আর কি ধুয়ে নিলে পরেই ওই আর কি ব্যাপারটা চলে যায়, আর একটা ফ্রেশ ফ্রেশ একটা ভাব থাকে। তো সেই জন্যই আর কি এটাকে ধুয়ে নেওয়া। তো একদিনই তো আর কি মানে দুটো বেডশিট আর কি মানে হচ্ছে ধোয়া সম্ভব না। তো ওই জন্য দেখো এই যে এখানে শুধু আজকে একটা ধুলাম, আরও একটা হচ্ছে কালকে, দেখি যদি আর কি টাইম পাই তাহলে ওটাকে কালকে হচ্ছে কেচে নেবো। তো বন্ধুরা, যেখানে দেখতে পাচ্ছ এটা একটা টব বানিয়েছি, মানে এটাকে টব বলবো না চারি বলবো আমি ঠিক বুঝতে পারছি না, কারণ একটু বড় সাইজের হয়ে গেছে। মানে ওটা নিচে একটা হচ্ছে ঝুড়ি দিয়েছিলাম একটা বড় সাইজের, আর এই যে এখানে আরও একটা বানাচ্ছি এটার নিচে টব দেওয়া রয়েছে। তো আমাদের যেহেতু কারখানা রয়েছে, তো আমাদের কারখানাতে সিমেন্ট বালি পাথর ওইগুলো মেখে যে সমস্ত কাজকর্মগুলো করা হয়, মানে হচ্ছে সিমেন্টের এক ধরনের পিলার হয়, তো মানে ওইগুলো হচ্ছে বানানো হয় কি না, তো প্রত্যেক দিনই একটু করে কিন্তু বেঁচে যায়। তো আমার হঠাৎ করেই আর কি হচ্ছে মানে হচ্ছে পরশু দিন আর কি মাথায় আসে যে আমি ওইগুলোকে তো কিছু না কিছু একটা কাজে লাগাতে পারি, তো আমি ভাবলাম যে কিছু একটা বানাই। তো সেই দিনকে অনেকটা পরিমাণে যেহেতু আর কি বেঁচেছিল, তো ওই জন্য একটা বড় সাইজের একটা হয়ে গেছে টব, কিন্তু ওটার নিচে না আমি হচ্ছে হোল্ড করতে ভুলে গেছি, তো ওই জন্য মানে ওটাতে তো আর মানে কিছু জল আর হচ্ছে পাস করবে না, তো ওই জন্য সেরকম কোনো গাছ লাগাতে পারবো না। এটা তো শুধুমাত্র আমি দেখছি আর কি অনলাইনে কিছু হচ্ছে মানে পদ্ম ফুলের যে মানে যে হচ্ছে সিডস যে হয় যে আমি সেগুলো কিনবো, কিনে এটাতে হচ্ছে পদ্ম ফুল লাগাবো, আমার সেরকমই ইচ্ছা আছে। কারণ যেহেতু আমি হোল্ড করতে ভুলে গেছি, তো মানে এরকম কোনো গাছ তো এটাতে হবে না, মানে সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, তো আর কি সেই জন্যে ওটা ভাবলাম। আরও একটা যেটা আর কি হচ্ছে পাশে বানাচ্ছি, ওটাতে একদম মনে করে কিছু একটা দিয়ে রাখবো, যেন পরে যেন মানে আমি এমনি কোনো গাছ লাগাতে পারি, কারণ সব গাছের মানে সব টবের মধ্যে তো শুধু পদ্ম ফুল হবে না। তাই যে আবার বেশ মোটামুটি এক ঘন্টা পরে মনে হয় মানে কিছুটা টাইম আর কি হচ্ছে মানে রেস্ট নিলাম, কারণ একটা না সব এত কাজ আমি করতে পারছি না, তো ওই জন্য কিছুটা টাইম শুয়েছিলাম বন্ধুরা। আর ভীষণ গরম, মানে অত কাজ করাও যাচ্ছে না, একভাবে যে অনেকগুলো কাজ যে করবো সেরকমও শরীর সাথ দিচ্ছে না, বা মানে ওয়েদারটা ভীষণ খারাপ ওয়েদার যাচ্ছে। আর এই যে আমাদের সপ্তাহের বাজার চলে এসেছে, হচ্ছে 5 কিলো আলু, আরও বিভিন্ন রকমের বিভিন্ন সবজি টবজি, আরও কিছুটা রান্নাঘর মানে আছে, তো ওইগুলো আনতে ভুলে গেলাম, আর ওইগুলো হচ্ছে ফ্রিজে রাখতে হবে না, সেই জন্য ওইগুলো রান্নাঘরেই আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, তো এবার এগুলোকে সবগুলোকে নিয়ে গিয়ে হচ্ছে ফ্রিজের মধ্যে রাখতে হবে, আর না হলে অতিরিক্ত যে মানে গরম কিনা মানে সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে চলে এলাম, এখন মোটামুটি বাজে 3টে, আর আমার হাজব্যান্ড আজকে গেছিল হচ্ছে রায়গঞ্জে, তো ওখান থেকে একটা জিনিস এনেছে। কী জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা প্রথমে আগে একটু বলে নেই, এটার বয়স হচ্ছে মোটামুটি মানে হচ্ছে 17 থেকে 18 বছর বয়স। হ্যাঁ, কারণ এটা আমার হাজব্যান্ড মানে ওর নিজের খেলার জন্য কিনেছিল,
তো ওটা মানে দুটো হচ্ছে গুটি হারিয়ে গেছে, তার জন্য আবার একটা কিনলো। তো এটা আমার ছেলের জন্য কিনেছে, আমার ছেলের ভীষণ ইচ্ছে আর কি দাবা খেলার, কারণ ওই খেলতে পারে মোটামুটিভাবে, মানে ওই ওর ওই ওর পাপাকে টেক্কা দেয়, বুঝতে পারো, মানে ওই ওর হচ্ছে পাপার সঙ্গে খেলে। তো কে জেতে কে হারে, মানে একদিন ধরো যে মানে পাপা জেতে একদিন ছেলে জেতে। তো যাই হোক, আমার ছেলে যদিও শিখছে, এখনও পুরোপুরি শিখতে পারে না, মানে এখনও আর কি হচ্ছে পারেনি, কিন্তু মানে দাবা খেলা তো ভীষণ টাফ, ওটা তো আর যে কেউ মানে খেলতে খেলতে আর কি মানে পারি না আমরা, মানে যেহেতু মানে আমি পারি না সেটাই বললাম আর কি। তো আমি এটা যদিও মানে চেষ্টাও করিনি, কারণ আমার অতটা ধৈর্য নেই, আমার এগুলো মানে বসে খেলার থেকে মনে হয় যে আমি একটা কিছু ভিডিও দেখব, আমার ওটাতে মনে হয় অনেক আর কি হচ্ছে কাজে দেবে, কিন্তু আসলে সেটা না, সবটাই প্রয়োজন জীবনে, কিন্তু সবটা হয়ে ওঠে না। তারপরে চলে এলাম বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছ যে তিনটে গাছ বসিয়েছি, হচ্ছে কি বলতো, মানে হচ্ছে ড্রাগন ফ্রুটসের গাছ। আর আজকে বিশাল বড় একটা মানে হচ্ছে কেলেঙ্কারি থেকে আমি বেঁচে গেছি, একটুর জন্য আমাকে সাপ কামড়ে দিত, ওই যে 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 বাস্কেটটার মধ্যে বসিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ বাস্কেটটা, এটাতে আমি হচ্ছে কিছু সার মাটি, পুরোনো দিনের কিছু সার ছিল, মানে আমার যে মানে সবজি টবজি দিয়ে যে একটা হচ্ছে মানে কম্পোস্ট যে বানাই, ওটা সারের মানে বস্তার ভিতরে একটা ছোট বাচ্চা সাপ হচ্ছে লুকিয়েছিল, আমি জানতাম না। এবারে আমি ওটাকে হাতে করে নিয়ে এসে এটার ভিতরে ঢেলেছি, যখন ওটা সমান করতে গেছি তখন আমি সাপটাকে দেখতে পাই। এবারে সাপটা ছোট্ট একটু বাচ্চা ছিল, বাচ্চা সাপ ছিল, এই যে দেখো এটার ভিতর ছিল, যে এখানে যে অরেঞ্জ কালারের যে ব্যাগটা দেখতে পাচ্ছ বস্তাটা, এটার ভিতরে। তো যাই হোক, অনেক জোর বেঁচে গেছি বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।